বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এটা একটি ব্যতিক্রমধর্মী একটা ইতিহাস। মাদ্রাসার শিক্ষা তথা মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখানে রাষ্ট্রীয়ভাবে যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছিল না। চাকরি বাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে বৈষম্য, তাদের মূলত উচ্চশিক্ষার যে একটা স্বীকৃতি এটা মানে এটার জন্য তারা আন্দোলন করে আসছিল এবং সেটা একমাত্র সম্ভব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা অস্বীকার করেছে। পরবর্তীতেই ইসলামী বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয় 1929 সালে। সেখানে জমিয়তে তালাবা আরাবিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবং বলতে পারি যে বাংলাদেশ হওয়ার পর এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখানে শুরু হওয়ার আগ পর্যন্ত এই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমিয়তে তালাবা আরাবিয়া অগ্রণী ভূমিকা পালন করে আমার জানা মতে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য সেখানে কাজ করবে, অবদান রাখবে, এই লক্ষ্যটাকে সামনে রেখেই তারা এই আন্দোলনটা করছিল। এবং আমার জানা মতে সেখানে পাকিস্তান আমলে তালাবার নেতৃত্বে মাদ্রাসা ছাত্ররা এমন আন্দোলন গড়ে তুলছিল যে তৎকালীন সরকারকে কাঁপিয়ে তুলেছিল। তারা কলম আন্দোলন, মিছিল, মিটিং, লেখালেখি, তারপরে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে। ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করার জন্য তারা চেষ্টা করছে। সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া দেয় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমি জানি। এবং তখন যেহেতু অন্য কোনো ইসলামী সংগঠন ছিল না মাদ্রাসার ছাত্রদের প্রতিনিধিত্ব করে, বরং জমিয়তে তালাবারাই আরাবিয়া ছিল, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে তখন জমিয়তে তালাবা আরাবিয়ার অগ্রণী এবং একক ভূমিকা ছিল। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় মূল লক্ষ্যে যেন পৌঁছতে পারে যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, সেটার জন্য আজও তারা এই চেষ্টা করে যাবে, এটা আমি অবশ্যই আমি আশা করতে পারি, দাবি করতে পারি।